গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তো কালকে তো তোমরা ব্লগটা দেখলেই যে পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ বলেছিলাম অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে সেকেন্ড পার্টটা করছি। তো এখন হচ্ছে 9:30 বাজে, আমরা উঠে পড়েছি। তো এখন আমরা একটু চা আর কফি অর্ডার দিয়েছি, সেটা খাবো। আর আমি এখন এই ব্যালকানিটাতে আছি। ব্যালকানির ভিউটা তো দারুণ, এখান থেকে পুরো সামনে সিটা দেখা যাচ্ছে। আর তোমাদের একটা জিনিসও দেখাচ্ছি, মানে কাল রাত থেকে শুরু হয়েছে, ভেবেছিলাম আজকে স্নান করবো, তো একটু ওয়েট করবো, একটু বেলার দিকে আমরা একটু সমুদ্রে নামবো স্নান করার জন্য। এখন নামবো না, কারণ এখন একটু সামনে বসবো, কারণ এতটাই তোমার হাই টাইড হচ্ছে তোমার সামনে পুরো। মানে বললাম না যে 2 মিনিটও লাগে না আমাদের নামতে হচ্ছে এই সমুদ্রে, এই তোমার রিসর্ট থেকে একদম সামনে পর্যন্ত চলে এসেছে। তার জন্য গেট টেট বন্ধ করে রেখেছিলো কালকে রাত্রিবেলা, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ দুজন ওখানে আপাতত বসেছে, আমরাও একটু কিছুক্ষণ পর ওখানে যাব। আমার আঙুলটার দিকে তাকাও, আর কতটা এখান থেকে বুঝতে পারছো কিনা বলতে পারবো না, তো কাছে গিয়ে তোমাদের দেখাবো কতটা হাইওয়ে, মানে হাই টাইট যে পুরো সামনে চলে এসেছে। তো একটু পরে যাবো, এখন একটু কফি খাবো, কফি অর্ডার করেছি, তো খেয়ে নিই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি আমার কফি নিয়ে বসে পড়েছি, তো আমি ব্যালকানিতে বসে আছি। আর ব্যালকানিতে দেখো কি সুন্দর এরম করে চেয়ার দেয় দুটো, তো আমি একটাতে বসে এখন কফি খাবো, তারপর একটু ওই সাইডটায় যাবো যেটা বললাম। তো এখন যেহেতু 9:30 বাজে, তো এখন কফি খাচ্ছি। তো এখন ওদের হচ্ছে আমরা ব্রেকফাস্টটা অর্ডার করলাম, তো একটু তো লেট হবে, অর্ডার করলাম ওরা বানাবে দেবে, দেন খেতে খেতে হচ্ছে এই 10 কি 10:30 হয়ে যাবে। তো চলো কফিটা খেয়ে নিই। হাউ আর ইউ ফিলিং ম্যাডাম? তোমাদের ওখানে তো আমি বললামই যে এই জায়গাটা এত অসাধারণ, আর ওখানে থাকতেই পারলাম না ব্যালকনিতে, এখানে আমি চা নিয়ে চলে এসেছি। জাস্ট সিনটা দেখো, জাস্ট দেখা একটু সিনটা, মানে কাল থেকে এই হাই রাইডটা শুরু হয়েছে। মানে তুমি যে দেখে মানে এখানে থাকতে ফিল করতে পারছে, আমরা তো পুরো পুরো এতটা চলে এসেছি, মানে এত অসাধারণ লাগছে এই ওয়েদারটা। আর এখানটাই মানে এখান থেকে ছেড়া যেতে ইচ্ছে করছে, চা টা নিয়ে আমি এখানেই চলে এসেছি, এখানে এখন দাঁড়িয়ে এনজয় করবো। তো আর বললাম যখন ব্রেকফাস্টটা অর্ডার দিয়েছি, তো আসো খাবো, তারপর আবার দেখা হচ্ছে, চলো। এই হচ্ছে তোমার সমুদ্রে এক পা বেরোলেই বস বস বসে পর। আর এই তো আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসেছে, তো আমরা এখানে খাবো, জাস্ট এনজয় করছি এই ভিউটা দেখতে দেখতে এখানে বসে, ব্যাস। এই যে দেখো আমরা হচ্ছে ব্রেকফাস্টটা অর্ডার করেছিলাম, তো কী কী আছে বলে দিচ্ছে। এটা হচ্ছে আলুর পরোটা আছে, এটা হচ্ছে পুরি, আর তার সবজি দিয়েছে, আর হচ্ছে আমরা দুটো মশলা অমলেট নিয়েছি, তো এইগুলোই আর কি খাবো। আর তোমার আলুর পরোটার সাথে হচ্ছে দই দিয়েছে, আচার আছে, তো সেইগুলো আর দেখালাম না, তো চলো খেয়ে নিই, চলো তারপর হচ্ছে আবার তোমাদের সাথে আড্ডা দেবো। আমরা ব্রেকফাস্টের জন্য বসে গেছি, ও খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমরা এখানে বসেছি। আর ভিউটা দারুণ, আমরা হচ্ছে আর রুমে আজকে ব্রেকফাস্টটা করলাম না, আমরা ব্রেকফাস্টটা বলেছি যেহেতু হচ্ছে এই শ্যাকটায় দিতে, যাতে আমরা এই ভিউটা এনজয় করতে করতে খেতে পারি। মানে দারুণ জায়গাটা, তোমাদের তো দেখালাম পুরো সামনেই হচ্ছে সমুদ্র, মানে একটা স্টেপ দিলে আর এখানে তাই বসে বসে এনজয় করবো ব্রেকফাস্ট, আর কিচ্ছু না, চলো। আমরা এখন সমুদ্রে নেমে গেছি, কারণ কি জলটা একটু পিছিয়েছে, ওর জন্য ভালো এখন নামে একটু স্নান করব। তো তোমাদের দেখাই, আমরা এখন মজা করবো, একটু স্নান করবো আজকে, কারণ কালকেই বলেছিলাম যে আজকে হচ্ছে স্নান করবো, কালকে স্নান করিনি, আমরা হচ্ছে পা ভিজিয়েছিলাম, আর আজকে একটু করবো, কারণ আজকে আমাদের শেষ দিন, কালকে আমরা বাড়ি যাবো। তো দেখতে দেখো আমরা খুব মজা করছি, এই দেখো এখন বসে এরকম বাচ্চাদের মতো ইয়ে করছে, আমরা এখন স্নান করবো। কতটা ঢেউ দেখো আসছে, দারুণ লাগছে বলো। Thank you.
ফুটেজ আমরা কিরম করে কতটা মজা করলাম, সমুদ্রে স্নান টান করছিলাম। তো আমরা স্নান করে আসার পর ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য বেরিয়েছিলাম। তো লাঞ্চের পর থেকে বিকেলবেলা অব্দি রাত অব্দি যা যা ভিডিও আমরা শ্যুট করি সেই ভিডিওটা একটা ভিডিও ক্লিপ নেই, কারণ যেই ফোনটায় আমরা ভিডিও শ্যুট করি সেই ফোনটাই হঠাৎ করে ডেট হয়ে যায়। আর তার জন্য আমি খুব দুঃখিত তোমাদের কাছে, কারণ কোনো কিছুই আর কিছু শেয়ার করতে পারলাম না। আর আমিও খুব আপসেটেড ফিল করেছিলাম, আর ভেবেছিলাম যে এই ভিডিওটাও আর কি ছাড়বো না, কারণ এটা আমি পার্ট 2 হিসাবে করেছিলাম, মন্দারমণি পার্ট 2। কিন্তু ভাবলাম না, যেটুকুনি আর কি ভিডিও ক্লিপে যাচ্ছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করি, সেইটুকুনি দেখাই যে কিরম করে আমরা এনজয় করলাম। তো তাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দাও, যাতে তোমাদের কাছে নেক্সট ভিডিও পোস্ট হতে না হতেই নোটিফিকেশানটা চলে যায়। তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।